পুলিশ কোনো কর্মবিরতিতে নাই, শিগগিরই বাহিনীটির সদস্যরা কর্মস্থলে যোগ দেবেন। দুপুরে পল্টনে পুলিশ অ্যাসোসিয়েশন কার্যালয়ে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন সংস্থার নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ এল বাকি। তিনি বলেন, কর্মবিরতিতে যাওয়ার কোনো সুযোগ নেই পুলিশ সদস্যদের, চলমান অস্থিরতাকে কাজে লাগিয়ে দলবাজ একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি জানান, পুলিশের নেতৃত্বে আসা বর্তমান কর্মকর্তাদের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। বিগত সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জাতির মধ্যে বিভাজন তৈরি করেছেন, যার প্রত্যক্ষ ভুক্তভোগী এখন খোদ পুলিশ সদস্যরাই। নতুন বিজয়ের এই আনন্দ যাতে কোনোভাবে ম্লান না হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে স্ব দায়িত্ব পালন করার জন্য অধস্তন সকল পুলিশ সদস্যদেরকে উদাত্ত আহ্বান করা যাচ্ছে। অতি শীঘ্রই বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনবান্ধব নতুন পুলিশ নেতৃত্ব নবযাত্রা শুরু করে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি প্রতিফলন ঘটাবে।